তো এই দূরবীন দিয়ে কাঞ্চনজঙ্ঘা সহ দার্জিলিং এর বিভিন্ন জায়গা দেখা যায়। আমি দেখব, উনি দেখাবেন, কিন্তু আপনাদের দেখাতে পাচ্ছি না, কারণ দূরবীন দিয়ে আমি দেখতে পারবো, ক্যামেরায় দেখানো যাবে না। তাই কি কি মোটামুটি দেখা যায় পরে আপনাদের আমি বলছি। বন্ধুরা, আমার দার্জিলিং ট্রাভেল সিরিজের থার্ড এপিসোডে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর এই চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমি চলে এসেছি ল্যাপচা জগৎ থেকে, এখন ঘুম স্টেশনে। আমার পিছনে ঘুম স্টেশন, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে উচ্চতম রেল স্টেশন, এবং এটা যে ন্যারো গেজ, এখন তো ট্রেন চলছে না, কোনো ট্রেন হয়তো পাবো না, কিন্তু রেলের লাইনটা আছে। আর এই সোজা দার্জিলিং এর রাস্তা গেছে, জাস্ট ঘুম স্টেশন। এটাই ঘুম স্টেশন। এখানে ম্যাপটা দেওয়া আছে, মিউজিয়াম। এখন বন্ধ, ভেতরে বিভিন্ন গাড়ি রাখা আছে, চলুন দেখাই। টাইম টেবিলস গুলো আছে, এগুলো বিভিন্ন জয় রাইড, সেগুলো টাইম এবং কোথা থেকে চলবে এবং তার ফেয়ার গুলো লেখা আছে, এগুলো আপনারা দেখতে পারেন। এগুলো যে সেই সময়কার ব্রিটিশ আমলের চেয়ার, ঝাড়বাতি ছিল ওপরে, সেগুলো এখন আর নেই। চলুন, এবার আমরা ঘুম মনাস্ট্রি দিকে। ঘুম মনাস্ট্রি, করোনা ভাইরাসের জন্য আপাতত এখন বন্ধ আছে। এই যে পরিবেশটা মনস্থির, চারিদিকে লুঙ্গার, তো বন্ধুরা চলে এসেছি বাতাসিয়া লুপে। এটাই বাতাসিয়া লুপ, এর এন্ট্রি টিকিট ২০ টাকা করে এন্ট্রি। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি বাতাসিয়া লুপের ঠিক গেটে, এটা বাতাসিয়া লুপের গেট। টিকিট এখানে এন্ট্রি ফি ২০ টাকা করে, আর এখানে মাস্ক কিন্তু অবশ্যই লাগবে, এটাও খেয়াল রাখবেন। চলুন, তো টিকিট কেটে নিয়েছি ২০ টাকা করে। তো বাতাসিয়া লুপে ঢুকছি, তো চলে এসেছি বাতাসিয়া লুপে। এটা আপনারা দেখছেন বাতাসিয়া লুপ, পিছনে কাঞ্চনজঙ্ঘাটা দারুণ দেখা যাচ্ছে,
আর এটা একটা ওয়ার মেমোরিয়াল মনে হচ্ছে, অসাধারণ সুন্দর। এই যে এই সেই রেল লাইন, এখানে বিভিন্ন যারা রোল অফ অনার অর্থাৎ যারা সৈনিক তাদের সব নাম লেখা আছে এখানে, এই সমস্ত তাদের স্মৃতি রক্ষার্থে এই মেমোরিয়ালটা এখানে করা হয়েছে। এবং এখানে যে কাঞ্চনজঙ্ঘা বাতাসিয়া লোক থেকে অসাধারণ সুন্দর দেখা যায়, এই কাঞ্চনজঙ্ঘা পুরো আপনারা দেখছেন, এই পুরো কাঞ্চনজঙ্ঘাটা সুন্দর এখানে দেখা যায়। এবং এখন তো যখন এখন তো ট্রেন চলছে না, যখন যদি ট্রেন চলতো তাহলে এখান থেকে দেখা যায়। এটাই সেই বিখ্যাত বাতাসিয়া লুপ যেখানে 1919 সালে এটা প্রথম হয়েছিল, অর্থাৎ জাস্ট শিলিগুড়ি থেকে যখন ব্রিটিশরা যখন রেলওয়ে তৈরি করেছিল তখন এই বাতাসিয়া লুপে জাস্ট লুপটা ঘুরে এই রেলগাড়ি উপরে উঠত, অর্থাৎ এই লুপটাকে সেভাবে তৈরি করা হয়েছিল। এবং এটাই ওয়ার্ল্ডের মধ্যে একটা অত্যন্ত উন্নত মানের একটা ইঞ্জিনিয়ারিং বলা যেতে পারে এই বাতাসিয়া লুপকে। শুধু তাই নয়, বাতাসিয়া শুধু ইঞ্জিনিয়ারিং নয়, এই বাতাসিয়া লুপটা মানে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অসাধারণ। কারণ এখন ওয়েদারটা দারুণ সুন্দর আপনারা দেখছেন, এবং যে কাঞ্চনজঙ্ঘা এখান থেকে একেবারে অসাধারণ সুন্দর দেখা যাচ্ছে। এবং ওইটা দার্জিলিং, ওইটা হচ্ছে দার্জিলিং, এটা দার্জিলিং। এবং এখন ট্যুরিস্টরা খুব বেশি নেই, মানে খুব একটা ভিড় নেই। অন্য সময় আসলে এখানে ট্যুরিস্টদের ভিড়ে মানে এত সুন্দরভাবে দেখতে পারতাম না, কিন্তু এখন একদম ভিড় কম, ট্যুরিস্টরা বিশেষ আসছে আসেনি এখনও পর্যন্ত, অল্প একটু ভিড় হয়েছে। তো চলুন দেখাই আপনাদের যে ঘুরে যে টানেলের মধ্যে ঢুকছিল ঢোকে রেলগাড়িটা, জাস্ট ওইখান থেকে টানেল থেকে এইভাবে লাইনটাকে ঘুরে জাস্ট ওইভাবে ঘুরে চলে গেছে। অর্থাৎ একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং বলা যেতে পারে এই বাতাসিয়া লুককে। তো বন্ধুরা, আমি এখন যে দূরবীনে দেখলাম সেটা মোটামুটি কাঞ্চনজঙ্ঘা ওয়ার্ল্ডের থার্ড যে হাইস্ট পিক সেটা দেখলাম, এবং কুম্ভকর্ণ কাবরুডোম সবই মোটামুটি খুব পরিষ্কার স্পষ্ট দেখলাম একদম ওইসব সাইডে। ওইটা নাথুলার কিছু রেঞ্জ দেখালো আমাদের। আর এখানে দার্জিলিংয়ের বিভিন্ন যে সমস্ত হেরিটেজ বিল্ডিংগুলো আছে, তারপর সবচেয়ে বড় যে মনাস্ট্রি সাংচলিং মনাস্ট্রি, এগুলো দেখালো, এবং দার্জিলিংয়ের বিভিন্ন জায়গাগুলো দেখালো। তো আমার 40 টাকা করে নিল এইখানে দূরবীন দিয়ে দেখতে, তা মোটামুটি আমার কাছে চিপই লাগলো। তো এটা হচ্ছে দার্জিলিং শহর, বাতাসিয়া লুপ থেকে দেখা যাচ্ছে দার্জিলিং শহর আপনারা দেখছেন, অসাধারণ সুন্দর লাগছে। এবং ওয়েদারটা আজকে এত সানি ওয়েদার। চলুন এবার দার্জিলিং এর অন্যান্য জায়গাগুলো আপনাদের একটু স্পটগুলো দেখাই। এই লাইনটা, এই লাইনটাকে ঘুরে এইভাবে ঘুরে ওই ওইখান দিয়ে জাস্ট ওই দিক থেকে ঘুরে এসে এই উপর দিয়ে আসছে এইরকম, এটাই বাতাসিয়া লুপের একটা বিশেষত্ব। বন্ধুরা, দার্জিলিং এর সাংগাচিলিং মনাস্ট্রিতে এসেছি সামনেই। সাংগাচিলিং মনাস্ট্রির গেট কোভিডের জন্য মনাস্ট্রি বন্ধ, ঢুকতে পারলাম না আমি বাইরের যে গেটের। বাতাসিয়া লুপ থেকে জাস্ট 1 কিলোমিটার, ভিতরটা ঢুকতে পারলাম না। চলুন এই মনাস্ট্রি আউটসাইড থেকে দেখাচ্ছি একটু আপনাদের। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে এসে পৌঁছে গেছি দার্জিলিং রেলওয়ে স্টেশনের সামনে। 6812 ফিট, 1881 সালে এই রেলওয়ে স্টেশন প্রথম ওপেনিং হয়েছিল এবং উদ্বোধন হয়েছিল, এবং এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলা যেতে পারে। এবং পৃথিবীর প্রাচীনতম যে সমস্ত রেলওয়ে স্টেশন রয়েছে তার মধ্যে কিন্তু এই দার্জিলিং রেলওয়ে স্টেশনটা কিন্তু একটা অন্যতম।
তো এখন তো ট্রেন বন্ধ, এখন বিভিন্ন ট্রেন আসা যেমন দেখছেন সামনে। তো দার্জিলিং ঘুরতে ঘুরতে দার্জিলিং রেল স্টেশনটা একটু ঘুরে যাবেন, ভালো লাগবে, খুবই ফাঁকা স্টেশন। এখানে দুটো প্ল্যাটফর্ম আছে আর চারটে ট্র্যাক আছে। শিলিগুড়ি থেকে পূজা এই রেল ট্র্যাক চলে আসছে দার্জিলিং থেকে, এবং সবচেয়ে বড় জিনিসটা ওই পরে কাঞ্চনজঙ্ঘাটা একবারে ঝকঝক করছে। অ্যাকচুয়ালি দার্জিলিং আমার খুব ভালো লাগে, আমি এরকম দার্জিলিং এসেছি, অনেকবার এসেছি, তখন ব্লগিং করা হয়নি, অনেকবার এসেছি। কিন্তু দার্জিলিং ভালো লাগার দুটো কারণ আছে। একটা হচ্ছে এখন নভেম্বর ডিসেম্বর এই মাসে ওয়েদারটা খুব ভালো থাকে, আপনি কাঞ্চনজঙ্ঘা সহ বিভিন্ন পিকগুলো দেখতে পারবেন পরিষ্কার। আর কোভিড-19 পর দার্জিলিং এখন ভিড় অত বেশি নেই, আমি দেখছি না খুব বেশি ভিড় আছে দার্জিলিংয়ে। ট্রেনগুলো এখন বর্তমানে তৈরি হয়েছে, আগের কোচগুলো ঘুম যে মিউজিয়াম আছে সেখানে দেখলাম। এই কিছু ঘন্টা, এই ঘন্টা এখানে ঘন্টি বাজানো হতো গাড়ি যাবার সময়, এবং যে সমস্ত চেয়ারগুলো আছে সবই কিন্তু পুরনো। এই যে সমস্ত কক্ষ আপনারা দেখছেন বা যে সমস্ত জিনিস এখানে দেখছেন সবই কিন্তু সবই ওল্ড বা ব্রিটিশ আমলের। চলুন এখান থেকে আমরা দার্জিলিং এর যে ভিউটা আছে সেটা আপনাদের দেখাচ্ছি। ওই কাঞ্চনজঙ্ঘা পুরোনো গাড়িগুলো রাখা আছে এখানে, আর এই রেল ট্র্যাক ন্যারোগেজ, ন্যারোগেজটা উঠে গেছে। ভারতবর্ষের চারটি জায়গায় ন্যারোগেজ রয়েছে, দার্জিলিং, উটি এবং হিমাচলের পালামপুর এবং তালকা সিমলা, এই যে চারটে ন্যারোগেজ ট্রেন ভারতবর্ষে। এবং এইটা নিয়ে একটা ডাক টিকিটও বেরিয়েছিল, সেই ডাক টিকিট আমার সঙ্গে রয়েছে, যে মাউন্টেনিং রেলওয়ে, ভারতবর্ষের মাউন্টেনিং রেলওয়ের উপরে ডাক টিকিট কিন্তু বেরিয়েছে। কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে অনেক জায়গাতেই মাউন্টেনিং রেলওয়ে বা ন্যারোগেজ বন্ধ হয়ে গেছে, যেমন আমাদের কৃষ্ণগর নবদ্বীপে ন্যারোগেজ ছিল, বর্ধমান কাটোয়া লাইনও ন্যারোগেজ ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে, পুরোটা ন্যারোগেজ থেকে ব্রডগেজে কনভার্ট করা হয়েছে। কিন্তু এটা ঐতিহ্যটাকে বজায় রাখবার জন্য এই ন্যারোগেজটা কিন্তু এখনও রেখে দেওয়া হয়েছে। আর আপনারা দার্জিলিংয়ে থাকলে আশেপাশে মেলের পাশে আপনারা অনেক হোটেল পাবেন, তারপর হিলকাট রোডের দিকে আপনারা হোটেল পাবেন। এখন দার্জিলিং আসতে পারেন, এখন দার্জিলিং ভিড় খুব একটা নেই। এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। চলুন এবার আপনাদের একটা অন্য ডেস্টিনেশন দেখাই দার্জিলিং এর। এটা মালগাড়ি ছিল, পুরনো আমলের মালগাড়ি, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে NFRL। বন্ধুরা আমার ইচ্ছা আছে যে ভারতবর্ষে যে সমস্ত মাউন্টেনিং রেলগুলো রয়েছে প্রত্যেকটা রেল নিয়ে এক একটা করে ভিডিও আমি আপনাদের দেখাবো। তো আমি এর আগে যে চারটে মাউন্টেনিং রেলওয়ে রয়েছে ভারতবর্ষে তার মধ্যে সবকটাতে আমি গেছি, কিন্তু ব্লগিং করা হয়নি। অজিতরা এখানে বাইক নিয়ে পাহাড় দিচ্ছে, যেতে পারছে না, কোথায় কী কোন এখানে নো এন্ট্রি আছে, সেই জন্য আমি ব্লগিংটা করছি, অজিতরা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই এইটা হচ্ছে রেলের ইঞ্জিন, এই সামনেই আছে পুরোনো আমলের রেলের ইঞ্জিনগুলো দেখছেন। তো বন্ধুরা এটা আমার, এটাই আমার হোটেল, হোটেল আরোনিকা, দার্জিলিং মেলের একদম কাছেই এই হোটেলটা আমরা আছি। এটা রিসেপশন। ওখানে একটা প্লেস অফ ইন্টারেস্ট, কী কী দেখানোর জায়গা আছে সেটাও দেওয়া আছে। আমাদের রুমটা একটু দেখাই, এটা আমাদের রুম। প্রথমে বাথরুমটা দেখাই, এই বাথরুমটা, বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অসুবিধা কিছু নেই এই বাথরুম। আর এই আমাদের বেড,
এই বেডে আমরা আছি এবং চেয়ারও আছে। এখানে একটা ছোট টিভিও আছে, ছোট টিভিও আছে এবং জাস্ট এই উপর দিয়ে থেকে নিচের যে রাস্তাটা সেটাও দেখা যাচ্ছে। জাস্ট রাস্তাটা দেখা যাচ্ছে, রাস্তাটা তো মেলার কাছেই এই হোটেলটা আছে। আমাদের দুজনের জন্য 1000 টাকা করে নিয়েছে এবং বাইক রাখার জন্য 100 টাকা করে দিয়েছে। বন্ধুরা, দার্জিলিং এর আরো অনেক ভিডিও নিয়ে ফিরে আসছি নেক্সট এপিসোডে, সঙ্গে থাকবেন।